আব্দুল সামাদ মাগুরা আইডি থেকে আপনি লিখেছেন যে বক্তারা ভবিষ্যৎবাণী করে তাদের আলোচনা শোনার হুকুম কি, যেমন অমুক বছরে এটা হবে, তমুক বছর ইমাম মাহদী আসবে ইত্যাদিরা গণকের আওতায় ভুক্ত হবে কিনা। দেখুন, এ ধরনের ভবিষ্যৎবাণী যদি কেউ একেবারে ক্লিয়ার কাট করে বলে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আপনার তাদের মন্দ দিক, এবং এ ধরনের বক্তব্যকে পরিহার করা উচিত, গ্রহণ করা উচিত নয়। কোনো বক্তার অনেক ভালো দিক আছে, কিন্তু এরকম কিছু পয়েন্ট যদি খারাপ থাকে সেগুলো থেকে যথাসম্ভব নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখবো, সেগুলো গ্রহণ করব না। কিন্তু এর ফলশ্রুতিতে তিনি গণকের আওতাভুক্ত হয়ে যাবেন না সরাসরি, কারণ ভবিষ্যৎ সংক্রান্ত এ ধরনের অনেক মন্তব্য করে থাকেন তারা, কোরআন হাদিসের অনেক আয়াত এবং হাদিসকে বিশ্লেষণ করে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সে বিশ্লেষণ গ্রহণযোগ্য বিশ্লেষণ নয় এবং জমহুর উলামায়ে কিরামের বিশ্লেষণ এর পরিপন্থী। তারপরও গণক যে গণনা করে ভবিষ্যৎ সম্পর্কে বলে, ওনারা এরকম গণনা করে বলেন, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। যেহেতু সেরকম নয়, অতএব আপনার এটাকে সরাসরি গণকের বক্তব্য হিসাবে বলা কঠিন এক কথায়।